আমি এখন কলকাতা এয়ারপোর্ট থেকে এসেছি দিল্লি এয়ারপোর্ট। দিল্লি এয়ারপোর্ট একটু বেশ বেটার। এ হচ্ছে দিল্লি এয়ারপোর্ট। দিল্লি এয়ারপোর্টের বাইরের সাইড আমি টার্মিনাল থ্রিতে রয়েছি। এখন আমি টার্মিনাল থ্রি থেকে ঢুকবো। এছাড়াও বুঝবো আমি সেটাকে টুকু এয়ারপোর্টের বাইরের সাইড। একটু ঘুরে নিই, তারপরে সাত পনেরো সময় আছে আমার হাতে। আমি কোথায় যাবো আমি জানি না। আমি একটু আমার বিমানের খবরটা নিয়ে নিই। আমি এখন সিটটা হয়তো যারা যারা আপনি দেখতে পাচ্ছেন জায়গাতে হয়তো যাত্রীরা আসে যারা তাদের জন্য। আমি আপনাদেরকে দিল্লি টার্মিনাল থ্রি দেখাচ্ছি। এটা মনে হয় ফ্লাইট আমি যে জায়গাতে আছি সেই জায়গাতে হচ্ছে যখন কেউ বাইরে থেকে আসবে তাদের জন্য। এখন আমি যাওয়ার রাস্তাতে যাচ্ছি, আমি উপরে যাব। আমি উপরে দেওয়া হলে যাওয়ার রাস্তা আমি উপরে দিয়ে যাচ্ছি। এতক্ষণ ছিলাম আমি নিচে, আপনারা দেখতে পাচ্ছেন দিল্লি এয়ারপোর্ট টার্মিনাল থ্রি জানের রাস্তা। আমি এখন হচ্ছে টাউনের রাস্তাতে দেখতে পাচ্ছেন এক্সিলেটার দিয়ে উঠতেছি। এগুলো টাউনের রাস্তা, এক্সিলেটার দিয়ে আমরা আমি এখন উঠতেছি। দেখতে পাচ্ছেন বিদ্যালয় যাওয়ানের রাস্তা। এটা হচ্ছে টার্মিনাল থ্রি। আপনাদেরকে দিল্লির এয়ারপোর্টটি দেখাচ্ছি। হচ্ছে দিল্লি এয়ারপোর্ট, খুব সুন্দর সাজানো গুছানো। আমি এখন টার্মিনাল থ্রিতে ঢুকবো। রাস্তা এটি হচ্ছে দিল্লি এয়ারপোর্ট টার্মিনাল থ্রি। টার্মিনাল থ্রিটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে গেট রয়েছে পাঁচ নম্বর, আর আমাদের যে এনডিগো, এনডিগোর জন্য হলো আপনার সাত নম্বর গেট। আমাকে সাত নম্বর গেটে যাওয়ার জন্য বললো, আমি এখন সাত নম্বর গেটে দিয়ে যাব। এখান থেকে আমি সাত নম্বর গেটে দিয়ে যাচ্ছি। দেখা যাক, আপনারা দেখতে পাচ্ছেন দিল্লি এয়ারপোর্ট। এটা হচ্ছে ছয় নম্বর গেট, আমি সাত নম্বর গেটে যাবো।
সাত নম্বরে যাওয়ার জন্য যাচ্ছি। আমি দিল্লি সাত নম্বর গেট দিয়ে যাচ্ছি, আগে দেখতে পাচ্ছি দুটোর জন্য যাব। এদিকে একটা চেক হয়, এখানকার পুলিশ চেক করে তারপরে ভিতরে ঢোকাবে আমার। পশ্চিমবঙ্গের এখানে প্রতিদিন টেস্টিং করা হয়, রাকেশ পশ্চিমবঙ্গের প্রতিদিন করা হয়। আপনারা চাইলে এদিক থেকে রাকেশ প্যাকেজ করতে পারেন, খুব সুন্দরভাবে প্যাকেজ করা হলো। এ হচ্ছে দিল্লি এয়ারপোর্ট কালিয়া থ্রি, কালিয়া থ্রিতে আমি আসলাম। আমি কালিয়া থ্রিতে যে হাতিগুলো রয়েছে, আর্টিফিশিয়াল হাতিগুলোর সাথে ভিডিও করছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর, একটা বড় হাতি একটা ছোটো হাতি। আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দিল্লি টার্মিনাল থ্রি এয়ারপোর্টটি ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন টার্মিনাল থ্রি এয়ারপোর্টটা। মানে আমি একটু আপনি আর আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, এটা হলো বাইরের সাইড মানে জন্য হাতি আছে সব ঘুরিয়ে। আমি এখন সুন্দর একটা খেজুর গাছ আর্টিফিশিয়াল ঘুরে চলে যাচ্ছি। আমার ফ্লাইট হচ্ছে ইন্ডিয়ান সময় বিকাল 5:40 দুবাই উদ্দেশ্যে রওনা দিবে দিল্লি এয়ারপোর্ট থেকে। তাই আমি এখন গিয়েছিলাম আমার যেই ইন্ডিগো বিমানের যে আমি গিয়েছিলাম ইন্ডিগো বিমানের যে কর্মীরা রয়েছে তাদের সাথে দেখা করার জন্য। তো তারা বললো আপনার সোজাসুজি 12:30 চলে যাবেন, এখন বাজে 11:23, তাহলে আমাকে আরও 1 ঘন্টা অপেক্ষা করতে হবে, 1 ঘন্টা পর আমি ভিতরে ঢুকতে যাবো ইনশাআল্লাহ। মাঝে সব এখান থেকে আলহামদুলিল্লাহ, আমি এখন দিল্লি এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন শেষ করে বের হলাম। আপনার আমাকে পুরো বডি চেক করা হলো, আমার পুরো গ্রুপ সব চেক করা হলো, আমি ইমিগ্রেশন শেষ করে আলহামদুলিল্লাহ সুন্দরভাবেই বের হলাম। কলকাতাতে যেভাবে আমি হয়রানি হয়েছিলাম কিন্তু এখানে কোনো হয়রানি হয়নি আলহামদুলিল্লাহ। আমি দিল্লি এয়ারপোর্টে ইমিগ্রেশন শেষ করে ঢুকলাম। আমার ফ্লাইট হচ্ছে 5:40 ইন্ডিয়ান টাইম, এখন বাজে 11:45, অনেক সময় রয়েছে, আমি একটু ঘুরবো, এভাবে আপনাদেরকেও ঘুরে ঘুরে এয়ারপোর্টটি দেখাবো ইনশাআল্লাহ। আমি মূলত আমার কাঙ্ক্ষিত যে জায়গা আছে যে পৌঁছে গিয়েছি বিশাল বড় টার্মিনাল। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটি বৌদ্ধ মূর্তি, এটা হচ্ছে দিল্লি এয়ারপোর্টে আমরা যখন যেই গেট দিয়ে বের হবো, গেট দিয়ে বের হওয়ার সময় দেখা যায়। কিছুক্ষণ আগে আমি আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে
এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো দিয়ে মূলত যারা বৃদ্ধ তাদেরকে নিয়ে বিমানের যে গেট রয়েছে গেটের সামনে দিয়ে আসা হয় গাড়িগুলো দিয়ে। এখানে কিছু দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে দিল্লি এয়ারপোর্টের রানওয়ে, এবং যে বিমানগুলো দেখতে পাচ্ছেন এই বিমানগুলো হচ্ছে এয়ার ইন্ডিয়া বিমানগুলো আপনি দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এক থেকে চোদ্দ নম্বর যতগুলো গেট রয়েছে সেই গেটগুলো হচ্ছে আপনারা বের হওয়ার পরে, আপনারা যখন এখান দিয়ে বের হবেন, এখান দিয়ে বের হওয়ার পরে হাতের ডান পাশে সবগুলো গেট পেয়ে যাবেন এক থেকে চোদ্দ পর্যন্ত, এবং চোদ্দোর পরে পনেরো গেটগুলো হচ্ছে এখানে, পনেরো গেটগুলো হলো এই জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন যে পনেরো গেটগুলো, এই পনেরো এ, পনেরো বি, পনেরো এগুলো সব এই জায়গায়। এরপরে আপনারা পাবেন ষোলো থেকে ধরে একদম ২৬ পর্যন্ত যতগুলো গেট রয়েছে এই রাস্তা দিয়ে। যদি আপনারা এদিকে বের হন হাতের বাম পাশ দিয়ে গেলেই একদম ১৭ থেকে ধরে ২৬ পর্যন্ত যত গেট আছে সব এই রাস্তার মধ্যে পাবেন। আর এদিকটা গেলে আপনারা পাবেন এক থেকে ১৪, আর এই সাইডে হলো ১৫ ১৬ ১৭ পর্যন্ত। আলহামদুলিল্লাহ আমার ফ্লাইটের সময় হয়ে গেছে, আমি এখন দিল্লি এয়ারপোর্ট থেকে দুবাই কিছু রান্না পাচ্ছি, আমি সামনে দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন, সামনে যাব। আপনাদেরকে একটি কথা বলে রাখি, আমি যদি আপনাদেরকে পুরো এয়ারপোর্টটি বা মা দোকানগুলো ঘুরিয়ে দেখাতে যাই, দিল্লি এয়ারপোর্টটি পঙ্খানুপঙ্খভাবে ঘুরিয়ে দেখাতে চাই এবং দোকানগুলো সুন্দর করে দেখাতে চাই, তাহলে মিনিমাম আমার দুই থেকে আড়াই ঘন্টা আমার ভিডিওটা হবে, এই সময়টুক আপনারা দেখবেন না। তাই আমি যতটুকু পেরেছি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিল্লি এয়ারপোর্টটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। জানি না কার কতটুকু ভালো লেগেছে বা নাও লাগতে পারে, কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখন আমি আমার যেই টার্মিনাল, আমার যেই গেট রয়েছে সাতের বি সেভেন বি, সেই গেটের সামনে চলে যাচ্ছি। অনেকক্ষণ বসেছিলাম বিভিন্ন জায়গায়, আর মূলত আমি গতকাল সকাল আটটা বাজে ঘুম থেকে উঠেছি, এরপর থেকে এখনও পর্যন্ত আমি ঘুমাইনি। এখন বাজে দুপুর ৫:২০। আমি সেই গতকাল ৩০ তারিখ সকাল ৮টা বাজে ঘুম থেকে উঠেছিলাম, আজকে হচ্ছে ৩১ তারিখ, এখনো পর্যন্ত আমি ঘুমাইতে পারিনি। ও খুব সুন্দর একটি জায়গা, এখানে যারা ব্যায়াম করে বা
যোগব্যায়াম করে তাদের জন্য এই জায়গাটি বানানো হয়েছে। এখানে বসে যোগব্যায়াম করাতে পারে, দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে বসে ধ্যান করে। ভালো একটি জায়গা, বিশাল বড় এয়ারপোর্ট। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানো যতটুকু পাওয়া যায় চেষ্টা করছি। যারা হাঁটতে না পারে, বুড়ো বৃদ্ধ, তাদেরকে এই গাড়িতে নিয়ে যায়। বিভিন্ন থেরাপি দিচ্ছে, থেরাপি দিচ্ছে। বিশাল বড় এয়ারপোর্ট, এক দুই তো হচ্ছেন। এখানে রয়েছে স্কাটার। আচ্ছা, আমি একটু বাইরে সে দেখাই। এটা হচ্ছে এয়ারপোর্টের বাইরের সাইড। এখানে এখান দিয়ে যাই। আমার গেট নম্বর হচ্ছে 7B, 7B গেট নম্বর। আমি প্রায় 6-7 মিনিট ধরে হাঁটতেছি। এখনও পর্যন্ত আমি আমার কাঙ্ক্ষিত যেই গেটটি রয়েছে সেই গেটটির সামনে এখনও যেতে পারিনি, কারণ এখন মাত্র আমি পার হচ্ছি, দেখতে পাচ্ছেন 3B। আমি এখন সামনে দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন বিশাল বড় এয়ারপোর্ট। আসলে আমার কাছে একটা জিনিস ভালো লাগে, বিমানে ঘোরা। আমি প্রায় 4-5 মিনিট হেঁটে ফেলছি। এখনও পর্যন্ত আমার কাঙ্ক্ষিত যেই গেট রয়েছে 7B, সেই গেটের সামনে আসতে পারিনি। আমার সবচেয়ে ভালো লাগে আকাশে ঘুরে বেড়াতে এবং বিভিন্ন এয়ারপোর্ট ঘুরে ঘুরে দেখতে। আমার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, উপর আল্লাহ নিচে মা বাবা, আমার আপনাদের দোয়ায় আমি এই যাবৎ পর্যন্ত বিশ্বের অনেকগুলি দেশে এয়ারপোর্ট ঘুরে ঘুরে দেখেছি। এই সুপাতে আপনাদেরকেও ভিডিও বানায় বানায় দেখাই, আপনাদের কীরকম লাগে জানি না, হয়তো অনেকেরই খারাপ লাগতে পারে। আমার বলার উচ্চারণটা অনেক সময় ভালোভাবে হয় না, কারণ আমি ঢাকায় ছেলে, ঢাকার ছেলে হওয়ার কারণে আমার উচ্চারণটা ঠিক অনেক সময় হয় না। তো আমি আগেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করি। আমি এখন আসছি হচ্ছে 3 নম্বর পার হচ্ছি, 3 নম্বর গেট পার হচ্ছি। আমি আমার গেট হচ্ছে 7, যাক আমি আসতেছি। অবশেষে 7 নম্বর গেট দেখা গিয়েছে, আমি 7 নম্বর গেট দেখতে পেয়েছি। আমার সামনে 7 নম্বর গেট, আমার কাঙ্ক্ষিত যে গেট রয়েছে 7B, সেই 7B গেটের সামনে চলে আসছি। আমি 7 বাউন্ডারির মধ্যে রয়েছি, কারণ আমি 7B-র কাছে চলে আসছি। আমি আমার বিমানের সকল যাত্রী আগেই চলে আসছি। আমি মনে হয় আমি যে বিমান দিয়ে যাবো সেই বিমানে এখনও কোনো যাত্রী আসেনি, আমি সর্বপ্রথম চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন পুরো খালি, পিছনে কেউই নেই, আমি প্রথম আসছি। আমি একটু ঘুমাবো। আমি 30 তারিখ সকাল 8টা বাজে ঘুম থেকে উঠছি। আজকে হলো 31 তারিখ, বেলা 3টা বেজে 20 মিনিট।
আমি এখনো পর্যন্ত ঘুমাইনি, সারা রাত ঘুমাইনি। আর সবাই চলে আসছে। আমার যাওয়ার কথা ছিল 7-7B গেট দিয়ে। তো কিছুক্ষণ আগে আমি আমার যে এনডিগুর লোক আছে তাদেরকে জিজ্ঞেস করলাম আমি কোনটা দিয়ে যাব। তারা বলতে আপনি দেখেন, আমি যে স্ক্রিনে দিয়ে দেখলাম আমার গেট চেঞ্জ হয়েছে, আমি এখন যাব 9B দিয়ে, মানে 9B দিয়ে যাব। Down to close to the ice cream.